আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভী দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজার স্থলযুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে বড় বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। তাদের নিহত সেনা সংখ্যা পৌঁছে গেছে 569-এ। প্রতিরোধ হামলার তীব্রতায় বেসামাল দখলদাররা গাজার দক্ষিণাঞ্চলের রাফায় ঘরবাড়ি ছাড়া ফিলিস্তিনিদের উপর হামলে পড়লেও এর বিপক্ষে দাঁড়িয়েছে বিশ্ব সম্প্রদায়। এদিকে পশ্চিমা মধ্যস্থতাকে প্রত্যাখ্যান করে ইসরায়েলে অবিরাম হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। যথারীতি শক্ত অবস্থানে হুথিরা। যুদ্ধের ডামাডোলের মধ্যে বড় সামরিক সামর্থ্য দেখিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে বলেছে তারা যেন ইসরায়েলকে আর অস্ত্র না দেয়। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে সোমবার তারা দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বে আবাসান এলাকায় একেবারে কাছ থেকে 10 ইসরায়েলি সেনাকে নির্মূল করতে সক্ষম হয়েছেন। একই এলাকায় আল কাসামের যোদ্ধারা অ্যান্টি পার্সোনাল এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান, যেখানে আরও কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে সোমবার তাদের যোদ্ধারা খান ইউনিস শহরের পূর্বে মায়েন শহরে একটি ইসরায়েলি সেনা দলের ওপর অতর্কিত হামলা চালান, যেখানে এই হামলার পরিকল্পনা করা হয়। সেখানে কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধা ইসরায়েলি সেনাদের আসার অপেক্ষায় ছিলেন। সেনারা আসা মাত্র কুদসের যোদ্ধারা অ্যান্টি পার্সোনাল শেল, থার্মো বারিক শেল এবং অ্যাসল্ট রাইফেল দিয়ে মুহুর্মুহু হামলা চালাতে থাকেন। এতে সেনাদলের সবাই হতাহত হন। আল কুদসের মর্টার ইউনিট এদিন খান ইউনিসে স্থাপিত ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারেও হামলা চালান। আল মুজাহিদিন ব্রিগেডসের যোদ্ধারা সোমবার মধ্য গাজার পূর্বে নজরদারি সরঞ্জাম সমৃদ্ধ একটি ইসরায়েলি অবস্থানে রকেট হামলা চালান। তারা জানিয়েছেন আগে থেকে বিস্ফোরক স্থাপন করা একটি ভবনে একটি ইসরায়েলি সেনাদল অবস্থান নেওয়ার পর সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। এতে সব সেনা হতাহত। আল কাসাম ব্রিগেডস রোববার জানিয়েছিল গাজার আবাসিক ভবনগুলোতে অবিরাম ইসরায়েলি হামলায় 2 ইসরায়েলি বন্দী নিহত এবং 8 বন্দী আহত হয়েছেন। সোমবার কাসামের মুখপাত্র আবু ওবায়দা জানান আহত 8 জনের মধ্য থেকে আরও 3 জন মারা গেছেন। চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার কারণে বন্দীদের যে কোনো সময় মৃত্যুর ঝুঁকির কথা জানান তারা। আবু ওবায়দা বলেন আহত বন্দীদের জীবনের জন্য ইসরায়েলকে পুরো দায় বহন করতে হবে। এদিকে সিনিয়র কর্মকর্তা সহ আরও 3 সেনা হারানোর কথা স্বীকার করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার তারা জানিয়েছেন নিহতদের একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং একজন সার্জেন্ট ফার্স্ট ক্লাস। 36, 30 এবং 27 বছর বয়সী এই 3 সেনা সোমবার দক্ষিণ গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে নিহত হন। এছাড়া আরও 2 সেনা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক পরিসংখ্যানের বরাতে জাতিসংঘ বলেছে গাজা স্থলযুদ্ধে পর্যন্ত 227 ইসরায়েলি সেনা প্রাণ হারালেন। 7ই অক্টোবর হামাসের আল আকসা ফ্লাড অভিযানে নিহত সেনাসহ এ পর্যন্ত মোট নিহত ইসরায়েলি সেনা সংখ্যা দাঁড়াল 569-এ। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে সোমবার তারা ইসরায়েলি সামরিক অবস্থান এবং সমাবেশগুলোর বিরুদ্ধে 7টি অভিযান পরিচালনা করেছেন। বেলা 14:45 দিকে গাইডেড মিসাইল দিয়ে আল রাদার সাইটের নজরদারি সরঞ্জামে সরাসরি আঘাত হানার মাধ্যমে তাদের দিনের অভিযান শুরু হয়। এরপর বিরাতিন ব্যারাকে সরাসরি আঘাত হানে হিজবুল্লাহর ফালাক 1 রকেট। 3:30 দিকে জারিদ ব্যারাকেও একই অস্ত্রের মাধ্যমে আঘাত হানা হয়। একই সময় ইরন বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া একটি বাড়িতে যথাযথ অস্ত্রের মাধ্যমে সরাসরি আঘাত করেন প্রতিরোধ যোদ্ধারা। বিকেলে আভিভিম বসতির সেনা ভর্তি একটি বাড়িতেও আঘাত করেন তাদের যোদ্ধারা। সন্ধ্যা 6:00 দিকে সেবা ফার্মের জাবদিন সাইটে বেশ কিছু মিসাইল নিক্ষিপ্ত হয়। এর 15 মিনিট পর বিরকেত রিসার পাশে ইসরায়েলি সেনা সমাবেশে আঘাত হানে হিজবুল্লাহর বেশ কয়েকটি বোরকা রকেট। প্রতিরোধ সংগঠনটি জানিয়েছে গাজা যুদ্ধ শুরুর পর 128 দিনে ইসরায়েলে 1020 দফা হামলা চালিয়েছেন তারা। রয়টার্সের খবরে বলা হয় লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনার ইতি টেনে একটি সমাধানে আসার জন্য বৈরুতের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে ফ্রান্স। প্রস্তাবে হিজবুল্লাহর অভিজাত ইউনিট সহ সব যোদ্ধাকে সীমান্ত থেকে 10 কিলোমিটার পেছনে নিয়ে আসার আহ্বান জানানো হয়। গাজা যুদ্ধের সঙ্গে সমান্তরাল গতিতে চলা এই সংঘাত নিরসনে কয়েক সপ্তাহ ধরে চলা পশ্চিমা মধ্যস্থতার মধ্যে এই প্রথম লিখিত প্রস্তাব এল। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সহ শীর্ষ রাষ্ট্রীয় কর্মকর্তাদের কাছে গত সপ্তাহে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্ন এই প্রস্তাব দেন বলে জানায় রয়টার্স। তবে গাজা যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। শুরু থেকেই প্রতিরোধ সংগঠনটি বলে আসছে গাজায় আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে অবিরাম হামলা চালিয়ে যাবেন তারা।
সিনহুয়ার খবরে বলা হয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সফলতার সঙ্গে তাদের একটি যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে। এমন সময় খবর এলো যখন গাজা যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সোমবার এই তথ্য জানিয়ে বলেন, এই সফলতা অর্জনের অর্থ হচ্ছে এখন থেকে আমরা বিশ্বের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারব, কারণ ইরান সমুদ্রগামী যুদ্ধজাহাজগুলো পৃথিবীর যে কোনো জায়গায় চলাচল করতে পারে। জেনারেল সালামির বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির নৌ শাখা এবং এয়ারোস্পেস ডিভিশনের যৌথ সহায়তায় দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সোমবার এক্স পেজে দেয়া এক পোস্টে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েল যুদ্ধাপরাধ বিস্তৃত করলে অবৈধ এই শক্তিকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। এদিন মধ্যরাতে রাফা শহরের ওপর বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত 100 জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এদিকে সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমানের সঙ্গে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের বিপক্ষে কথা বলছে, অথচ একই সঙ্গে তারা ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাতে ইসরায়েলকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছে। তিনি বলেন, গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন প্রশাসনের মধ্যে সততার অভাব রয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, গাজা ইসরায়েলের গণহত্যা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইসরায়েলের মিত্রদেশগুলো বিশেষত যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সোমবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। এর আগে তিনি ইইউর উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। গত সপ্তাহে ইসরায়েলি সামরিক অভিযানকে অতিরিক্ত বলে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রসঙ্গ টেনে বোরেল বলেন, যদি আপনারা বিশ্বাস করেন গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছেন, তাহলে অনেক মানুষের মৃত্যু ঠেকাতে আপনাদের উচিত কম অস্ত্র সরবরাহ করা। ইয়েমেনের হুথি সমর্থিত সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি সোমবার বলেছেন, মিশর যদি রাফার জনগণের পক্ষে থাকে তাহলে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে তারাও মিশরের পক্ষে দাঁড়াবেন। আল হুথি এ বিষয়ে মিশরের সঙ্গে দৃঢ় এবং কার্যকর সহযোগিতায় ইয়েমেনের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, আমরা আশা করি ইসরায়েলকে প্রতিহত করতে আরব বিশ্বের বাকি দেশগুলো রাফার জনগণের পাশে দাঁড়াবে। গাজা উপত্যকাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে গাজা এবং মিশরের সীমান্ত রেখা বরাবর ফিলাডেলফি রুট দখল করতে সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সর্বদক্ষিণের রাফা অঞ্চলে হামলা তীব্র করার নির্দেশ দেন। মিশরের নিরাপত্তা হুমকির মুখে পড়া এই পদক্ষেপকে কেন্দ্র করে মিশরের সঙ্গে ইসরায়েলের তীব্র অসন্তোষ বিরাজ করছে। মিশর বলেছে, ইসরায়েল রাফা স্থল অভিযান চালালে তেল আবিবের সঙ্গে করা শান্তি চুক্তি থেকে সরে আসবে কায়রো। এই পরিস্থিতিতে মিশর তাদের সীমান্তে যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে। ইসরায়েলের মিত্রদেশগুলো এমনকি যুক্তরাষ্ট্র রাফায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করছে, কারণ উত্তর ও মধ্য গাজায় ইসরায়েলি হামলার কারণে দক্ষিণের রাফা শহরে প্রায় 15 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। আল মায়াদিনের খবরে বলা হয়, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জেইদ কায়রোতে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং উত্তেজনা সৃষ্টিকারী বলে বর্ণনা করেছেন। এক্স পোস্টে সোমবার তিনি বলেছেন, স্মোটরিচের বক্তব্যে হত্যা এবং ধ্বংসের ক্ষুধা প্রকাশিত হয়েছে। এই মন্তব্য গাজা উপত্যকার সংকট নিরসনের প্রচেষ্টাকে ধ্বংস করবে। এর আগে ইসরায়েলের উগ্র ডানপন্থী এই অর্থমন্ত্রী বলেছিলেন, হামাসের 7ই অক্টোবরের হামলার জন্য মিশর দায়ী, কারণ মিশরের মাধ্যমেই অস্ত্রের চালান পেয়েছে হামাস। বন্দি বিনিময় আলোচনার জন্য কায়রোতে ইসরায়েলি প্রতিনিধি না পাঠানোর আহ্বানও জানান তিনি। মিশরীয় মুখপাত্র বলেন, ইসরায়েলি অর্থমন্ত্রীর এই মন্তব্য একেবারে অগ্রহণযোগ্য। হামাসের হামলা প্রতিহত করতে না পারাকে ইসরায়েলি ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, নিজেদের ব্যর্থতার জন্য অন্য কাউকে দায়ী করা উচিত নয়। আনাদুলুর খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছেন গাজায় নিহতদের মধ্যে নিরীহ বেসামরিক নাগরিকের সংখ্যা অনেক বেশি। রাফা শহরে ইসরায়েলের সামরিক অভিযানের সম্ভাবনার মধ্যে জো বাইডেন এই মন্তব্য করলেন। হোয়াইট হাউসে সোমবার জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, এই সংখ্যাতে নিহত 27,000 ফিলিস্তিনির মধ্যে অনেক নিরপরাধ বেসামরিক নাগরিক রয়েছেন, যাদের মধ্যে হাজার হাজার শিশুও রয়েছে। তিনি বলেন, লাখ লাখ মানুষ খাদ্য, পানীয় বা অন্যান্য
মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারছেন না এবং অনেক পরিবার কেবল একজনকে নয় অনেক আত্মীয়কে হারিয়েছে। এটি হৃদয় বিদারক। মার্কিন আহ্বান পুনর্ব্যক্ত করে বাইডেন বলেন, রাফায় আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি লোকের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করার জন্য বিশ্বাসযোগ্য কোনো পরিকল্পনা ছাড়া সেখানে বড় সামরিক অভিযান চালানো উচিত হবে না। তার ভাষায়, আমরা শুরু থেকেই নিজেদের অবস্থানে স্পষ্ট। আমরা গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতা করি। এএফপির খবরে বলা হয়, বৈঠকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটাতে বাইডেনকে পূর্ণ যুদ্ধবিরতির জন্য চাপ দেন বাদশা আবদুল্লাহ। তিনি বলেন, আমাদের এখন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি দরকার, এই যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত। এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন রাফায় সামরিক পদক্ষেপ বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। স্কটল্যান্ড সফরের সময় সোমবার তিনি বলেছেন, আমরা এই বিষয়ে খুবই উদ্বিগ্ন, আমরা আশা করব এই পদক্ষেপ তারা বন্ধ করবেন এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে গভীরভাবে ভেবে দেখবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার এক বিবৃতিতে রাফায় হামলা দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করার আহ্বান জানান। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ভয়াবহ পরিণতি এড়াতে রাফায় হামলার বিস্তৃতি থেকে ইসরায়েলকে বিরত রাখা বিশ্ব নেতাদের ঐতিহাসিক দায়িত্ব। মন্ত্রণালয় বলেছে, সুনির্দিষ্ট কার্যকর পদক্ষেপ না নিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করা নৈতিক ও রাজনৈতিক ব্যর্থতা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েল এবং দ্য অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইসরায়েল সহ দেশটির সুশীল সমাজ এবং মানবাধিকার সংস্থাগুলোর একটি গ্রুপ সোমবার বিবৃতি দিয়েছে। এতে যুদ্ধ বন্ধ এবং বন্দীদের দ্রুত মুক্ত করার দাবি জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। 7ই অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 28,340 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাকিস্তানে জাতীয় নির্বাচনের পর সরকার গঠন নিয়ে বিভিন্ন দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। সোমবার নানা সম্ভাবনা নিয়ে আলোচনার পর ক্ষমতা ভাগাভাগির আওতায় পালাক্রমে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার সম্ভাবনা ভেবে দেখছেন নওয়াজ শরীফের পিএমএলএন এবং বিলওয়াল ভুট্টোর পিপিপি। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে, সরকারের 5 বছরের মেয়াদে পিএমএলএন 3 বছর এবং পিপিপি 2 বছর। এভাবে দুই ভাগে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু পিপিপির অভ্যন্তরে মতদ্বৈততার জেরে এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে, সরকারের শরিক হবে নাকি বিরোধী দলে বসবে এ নিয়ে পিপিপিতে বিভক্তি তৈরি হয়েছে। সোমবার রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকের পর পিপিপির সিনেটর শেরি রেহমান বলেছেন, আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছি, এই প্রক্রিয়া এগিয়ে নিতে মঙ্গলবারের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। সোমবার নওয়াজ শরীফের দলের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দলীয় নেতারা ঐক্যমতে আসতে পারেননি বলেও জানান তিনি। একটি সূত্র জানিয়েছে, নওয়াজ শরীফের দলের সঙ্গে জোট সরকার গঠন করবেন নাকি ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্রদের সঙ্গে বিরোধী বেঞ্চে বসবেন এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি পিপিপি নেতারা। এদিকে পিটিআই নেতা সর্দার লতিফ খোসা মঙ্গলবার বলেছেন, ইমরান খানকে বাদ দিয়ে সরকার গঠন হলে গণতন্ত্র অকার্যকর হয়ে পড়বে। তিনি বলেন, ফর্ম 45 অর্থাৎ কেন্দ্রভিত্তিক ফলের হিসাব করলে 170 আসনে আমরা জিতেছি। কমিশনে এসে সেই ফল পাল্টে গেছে। আমাদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তাদের স্বতন্ত্র বলা যাবে না, কারণ পিটিআই বৈধ এবং সাংবিধানিক দল। আমাদের স্বতন্ত্র বলা ভুল এবং অবৈধ। তিনি বলেন, আমাদের সংরক্ষিত আসন দেওয়া হলে পিটিআই জাতীয় পরিষদে 200-এর সীমা অতিক্রম করবে। নওয়াজ ও বিলওয়ালের মধ্যে ক্ষমতা ভাগাভাগির খবরে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, জনরায়কে উপেক্ষা করে গণতন্ত্র নিয়ে এটা কোন ধরনের কৌতুক। সংবিধান মোতাবেক ভোট গ্রহণের পর থেকে 3 সপ্তাহ বা 29 ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোকে সরকার গঠন করতে হবে। এদিকে ভোট কারচুপির প্রতিবাদে মঙ্গলবারও দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।